ছেলেরা দেহের পাগল আর আমরা তো মনের পাগল। তুমি আমাকে মন দিয়ে ভালোবাসো, তাই আমিও তোমাকে ভালোবাসি। হ্যাঁ সোনা, আমি না সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি। আচ্ছা, আমি না অনেকদিন ধরে ভাবতেছি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, আমি তোমাকে অবাক দান করলাম, বলো। যে তোমার তো বউ বাচ্চা আছে, এখন আমাকে যদি তুমি ছেড়ে টেড়ে চলে যাও তাহলে কি হবে বলো তো? আহা, কি বলছো তুমি, তোমাকে ছেড়ে যাবো কেন? বউ বাচ্চা আছে, বউ বাচ্চার জায়গায় মানুষের দ্বিতীয় বিয়ে করে না। এটি কি আমি তোমাকে গুলশানে ভালো একটা ফ্ল্যাট কিনে দিব, ওখানে তুমি আমি থাকবো। শোনো, শুধু ফ্ল্যাট দিলে হবে না, আর ওই যে সোনিয়াখরায় যে জমিটা আছে না, ওই জমিটা আমার নামে দিয়ে দাও। আরে পাগলি, আমি তো ওটা ওই জমিটা তো তোমার জন্যই কিনেছি। তাই? হ্যাঁ। এদিকে আসো। এই লোকজন দেখবে না? ওই সমস্যা নেই, রোমান্স দেখুক না লোকজন, সমস্যা নেই। আমি তোমাকে জমিটাও দিব, গুলশানের ফ্ল্যাটটা তোমার নামে লিখে দেবো। এসো। এই কফি কোথায়? তোমাকে কফি আনতে বললাম না? কোথায় আছো তুমি? আচ্ছা খাও। আচ্ছা তুমি না খেলেও আমিও খাবো না। ওইটার দুটা লাল চা নিয়ে এসো, যাও। বেবি বিস্কুট খাও। না আমি খাই না। তোমার জন্য তো দিয়েছি, না ভালো তো। কি দিচ্ছে এসব? কি না মানে মানি মারি করছো কোনো? তোমাদের কারণে এই পরিবেশটা নষ্ট হয়ে গেল। যাও, আমার ঘাড়ে দিছে, যাও ম্যানেজারকে ডাকো। ভালো লাগে না বেবি, এই জন্য চলো দেশের বাইরে যাই, দেশের ভিতরে এরকম ভালো লাগে না। এদেশে তো থাকতে মন চাচ্ছে না আমার। কি পরিবেশ আর তা কি! বাবা, তুমি সাথে তুই এখানে, তুই এত দিকে নামছিস, শেষ পর্যন্ত তুই টাকার জন্য আমার বাবার কাছে আসলি। আর বাবা তোমাকে আর কি বলবো, তোমাকে আমার বলার কিছু নাই। সাথী, তুই শেষ পর্যন্ত টাকার জন্য এত নিচে নামছিস, তুই তো এখন হিসাবে আমার মা লাগো। সাথী, তোকে আমার আর কিছু বলার নাই, এখন আমি সব সহ্য করতে পারতেছি না, আমি চলে যাচ্ছি। এসব কি হয়ে গেল? কি হলো মানে? তুমি কি জানতে না এখানে ম্যানেজার তোমার ছেলে? আর কি আমি জানতাম নাকি যে আমার ছেলে এখানে ম্যানেজারি করে? শোনো, এখানে তক্ক না কইরা এখান থেকে তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো, মান সম্মান যা যাওয়ার তো গেছে, চলো এখন উঠো।